আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন চাকরি। চাকরি কি জীবনের সব কিছু? আজকে যেন সেই কম্পিটিশনের মার্কেটে বাচ্চাকে ছোটবেলায় দাঁড় করিয়ে দিয়ে শেখানো হচ্ছে তোমাকে ফিনিশিং পয়েন্টে পৌঁছতেই হবে, আর ফিনিশিং পয়েন্টটা সাজিয়ে দেওয়া হয়েছে কি কে কত অর্থবান হতে পারে। খুব সাধারণ কথায় চাকরি যেন জীবনের সব কিছু হয়ে দাঁড়িয়েছে। যারা চাকরি পাচ্ছে না, মুমূর্ষু যন্ত্রণা কর্মজীবনে প্রবেশ করতে পারছে না, তারাও দেখতে পাচ্ছে যেন ওপারেতে সর্বসুখ আমারই বিশ্বাস। চাকরি জীবনের সব কিছু নয়, এটা হচ্ছে সব কথা। চাকরি করাটাই যে জ্ঞান অর্জন, আমি ওই জন্য ছেলেমেয়েরা যখন দেখি স্কুল কলেজে পড়ছে, মাঝে মাঝে দেখে হাসি পায় যে এরা কেউ কিন্তু জ্ঞান অর্জনের জন্য পড়ে না, বিদ্যা লাভ করার জন্য পড়ে না, পড়ছে কেন? চাকরি জোটানোর জন্য। লক্ষ্যটাই চাকরি। অনেকে আবার একটা ছাড়ছে আর একটা ধরছে। এই জীবনের এই গাধার মতো পরিশ্রমযুক্ত শুধু টাকা আনার পিছনে এই জীবনের এই চাকরি কি ভ্যালু আছে বলুন তো? একবার আমার ছোটবেলায় একটা কথা মনে পড়ে, ক্লাস ইলেভেনে পড়ি, তখন একাদশ শ্রেণীতে অঙ্কের বই কিনতে গিয়েছি। গিয়ে লেখকের নাম দোকানে গিয়ে বলতে বইটা বার করলো, হাতে দিয়েছে, আর সেই সময় বইয়ের পাতাগুলো উল্টাচ্ছি ঠিক আছে কিনা, কি কি চ্যাপ্টার আছে। তো দোকানি যিনি বইয়ের দোকানদার, তিনি আমাকে একটা কথা বললেন, বললেন যতই অঙ্ক করো মনে রাখবে জীবনের অঙ্কটা ঠিক করে মেলাতে হবে, কিন্তু ওটাই আসল। যিনি বইটা লিখেছেন তিনিও কিন্তু জীবনের অঙ্ক মেলাতে পারেননি। কথাগুলো আজও আমার কানের কাছে লেগে রয়েছে যে জীবনের অঙ্ক মেলাতে হবে, আর আমাদের জীবনে সবাই ভাগ অঙ্ক মেলাতে গিয়ে কি করছে কি ভাগ শেষ বেরোচ্ছে, শুধু শেষে থেকে যাচ্ছে ঝগড়াঝাটি অশান্তি, মনের মিল নেই, এত অর্থ এত বিত্ত এত সম্পত্তি এত ডিগ্রি, তারপরেও শান্তি নেই, কি হলো? একটা সময়ের পর কিন্তু সমস্ত কিছু তখন কি হয় সেগুলো নিচে মনে হয়। যে চাকরি নেই করছে, সে যখন চাকরিটা পেয়ে যায় তখন তার কাছে চাকরির গুরুত্ব আর নেই, তখন দেখবেন সে সংসার জীবনে নানা জ্বালায় জর্জরিত হচ্ছে। খুব বাস্তব কথা, চাকরি জীবনের সব কিছু নয়। অনেক বাবা তার মেয়েকে এই চাকরি দেখে সুপাত্রস্থ করেছেন, ভালো চাকরি করে মানেই সুপাত্র, হাড়ে হাড়ে বুঝছেন অনেকে কি ভুল করেছেন, মাথা ঠুকছেন, সত্যি অর্থ ভোগবিলাসের অভাব নেই কিন্তু এতটুকু সুখ শান্তির অভাব আছে। তাই চাকরি সব কিছু নয়। উচ্চ ডিগ্রি আছে, উচ্চ চাকরি করে মানেই সে ভালো মানুষ, এটাও নয়। তাই লক্ষ্য হোক মানুষ হওয়ার। ডাল ভাত খেয়ে যেন জীবন যায়, আমি এইরকম অ্যাম্বিশন ছোট আমার, ডাল ভাত খেয়ে জীবন যাক যেন মানুষ হতে পারি। ওই যে স্বামীজি চেয়েছিলেন না, হে জগদম্বা আমায় মানুষ করো, আমরা যেন মানুষ হতে পারি, তাহলে পৃথিবীটা সুন্দর হবে। অর্থ দিয়ে ভোগ কেনা যায়, সুখ নয়, আনন্দ নয়, আনন্দময় জীবন চাই যেভাবেই হোক না কেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।